পেয়ে গেছি দাদা, তোমার ওষুধ পেয়ে গেছি। মান্টো কাউকে ধরে নিয়ে আয়। কি করবে দাদার সামনে অ্যাকশন করলেই সব ঠিক হয়ে যাবে। আরে ও ঠাকুর ভাই, আরে আপনাকে তো খুঁজছিলাম। পুজো করতে হবে। হ্যাঁ আরে চলুন চলুন উপরে। হ্যাঁ পড়ে চিল্লাচ্ছ কেন এত? হাঁটুতে লাগছে, একটা বালিশ দেবো? আস্তে, বড়টা কথা বলছে দেখছো না? নড়বড় করে না, নড়বড় করে না, আস্তে আস্তে, কেটে ফেললে তার কষ্ট নেই। মনে পড়ে দাদা উল্টো রাতের দিন তুই আমায় হাতে ধরে শিখিয়েছিলি, এই দেখ মাথাটা ঘ্যাঁচ করে কেটে ফেলে। দেখ দাদা দেখ দেখ না, জয় মা। সালায়ও কি কুমায় চলে গেল? ট্রিটমেন্টটা করবে কে? কে ব্যাপার রে বাবু, ঠিক আছে? খুব চিন্তা আছিস মনে হচ্ছে। হ্যাঁ, মানে ওই ঝিলিককে সন্ধ্যেবেলায় বাবা মার সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছি তো। ও বাবা, তোর নয়নাতে শুভ বিবাহের যোগ দেখতে পাচ্ছি রে বাবু। তাই এত ভালো কথা, কিন্তু তিনি তো আজ প্রথমবার শাড়ি পরছেন, তাই কিচ্ছু চিন্তা করিস না বাবু, সব ঠিক হয়ে যাবে। ওই যে বলেছিলাম না, বক্ত আচ্ছা হইয়া বুড়া বদলতা জরুর হয় রে বাবু। সেটাই তো চিন্তা বাবা, আপনার কৃপায় তো এখন সব কিছু ভালোই চলছে। আরো ভালো যাবে বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তো আছি। মুখ্যমন্ত্রী সফরে মহাকরণ সূত্রে খবর, উনি কালই একটু হেল্প করে দে। গত চার দিন ব্যাপী উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। এই দেখো আজই মেয়েটা প্রথম বাড়িতে এলো, আজকে ইওকে দিয়ে খাটা দিচ্ছি। জানি রাজ্যবাসী, না না আমি তো শুধু নিয়ে এলাম। জানি দিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। হ্যাঁ এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুখ্যাত দুষ্কৃতী বেনুর জ্ঞান ফিরেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেখো ডাক্তারবাবুরা যা বললেন তাতে করে হচ্ছে বেনুর জ্ঞান ফিরলেও সে এখনো কাউকে চিনতে পারছে না, এবং তার স্মৃতিশক্তি আর কোনোদিনও ফিরবে কিনা তাও সন্দেহ আছে। ডাক্তারবাবুদের আশঙ্কা তার স্মৃতিশক্তি ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হ্যালো হ্যালো অচলায়তন অচলায়তন, হ্যালো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।